بسم الله الرحمن الرحيم حضرت لقمان علیہ السلام کیا اللہ رب العالمین بولছেন যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করবে তার নিজের জন্য শুকর আদায় করবে আর যে শুকর আদায় করবে না সে তো কুফরানে নিয়ামত করলো আর যে কুফরি করবে তার খবর আছে না না আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব পিতা মাতার দায়িত্ব এবং সন্তান সন্ততির করণীয় কি কর্তব্য কি এই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ সবাই বলে ইনশাআল্লাহ আমাদের এই দায়িত্ব অনুভূতি থাকতে হবে এই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা লোকমানের মধ্যে একজন আদর্শ পিতা ভূমিকা কি হবে হযরত লোকমান আলাইহিস সালাম নামে একজন প্রজ্ঞাবান হাকিম আল্লাহর একজন ওলি ঘটনা কোরআনে কারীম আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন যে তিনি কিভাবে তার সন্তানকে গড়ে তুলেছিলেন এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য পথ দেখিয়েছিলেন তারই আলোকে আপনাদের সামনে কথা বলবে ইনশাআল্লাহ হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাত লাভের জন্য একজন দায়িত্বশীল সত্যিকার আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কি কি নসিহাত পেশ করেছিলেন কি কি উপদেশ দিয়েছিলেন তা কোরআনে কারীমের সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বর্ণনা করেছেন এখানে 10টি নসিহাতের কথা উল্লেখ করেছেন বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার এই লোকমান আলাইহিস সালামকে তার পরিচয় তুলে ধরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়ামান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়ুন হামিদ মহান আল্লাহ পাক বলেন লোকমানকে আমি হিকমত দান করেছি প্রজ্ঞা দান করেছি লোকমান নবী ছিলেন না ওলি ছিলেন এ বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে ইখতিলাফ আছে তবে অধিকাংশ উলামায়ে কিরাম মুহাদ্দিসিন মুফাসসিরিন ঐতিহাসিকদের মতে তিনি ছিলেন ওলি সুবহানাল্লাহ তাহলে তার প্রতি আল্লাহ পাক ওহী নাযিল করলেন এবং খবর দিলেন তাকে দায়িত্ব পালন করার জন্য বললেন সেটা ইলহামের মাধ্যমে হতে পারে সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমানকে হিকমতপূর্ণ কথা দিয়ে জ্ঞান দিয়ে তাকে বললেন আনিশকুরুলিল্লাহ তুমি কি করো আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও সুবহানাল্লাহ কোন আল্লাহর নিয়ামতের কি করতে হবে শুকরিয়া করা বান্দার উপরে খরচ ঠিক না প্রত্যেকটি নিয়ামতের শুকরিয়া আদায় করা খরচ আমরা যে আমরা চতুর্দিক থেকে আমাদের ডানে বামে উপরে নিচে সামনে পিছনে যত কিছু নিয়ামত দেখি সব নিয়ামত কার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ তোমাদের সাথে তোমাদের কাছে তোমাদের ভিতরে তোমাদের কাছে যত নেয়ামত দেখতে পাও সবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাদের প্রতি আমি দান করেছি আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবী লাশাদীদ মহান আল্লাহ পাক বলেন যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো বেশি বেশি করে তাহলে আমিও তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব আর নিয়ামতের যদি তোমরা মানে কৃতজ্ঞ না হও অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখো এর জন্য শাস্তি ভোগ করতে হবে আমার শাস্তি কিন্তু খুব সহজ নয় কঠিন শাস্তি আল্লাহ ধরলে তার কোনো অস্তিত্ব থাকবে আমার ভাইরা আল্লাহ পাক বলেন এ লোকমান লোকমানকে আমি দিয়েছি হিকমত দিয়েছি প্রজ্ঞাবান কথা যেই কথার ভিতরে ব্যক্তি পরিবার সমাজ দেশ এবং দশ এবং জাতির জন্য
জ্ঞান ছিল এবং তাদের হেদায়েত ছিল এমন প্রজ্ঞাবান কথা বলার শক্তি হযরত লোকমানকে দিয়েছেন সুবহানাল্লাহ তাফসীরে বিতর এসেছে হযরত লোকমান আলাইহিস সালাম এত সুন্দর সুন্দর কথা বলতেন লোকেরা চতুর্দিক থেকে মৌমাছির মতো মধুমক্ষিকার মতো এসে তারা ভিড় জমাতো চাতক পক্ষীর মতো তাকায়া তার মুখের দিকে তাকায়া থাকতেন আর তার কথাগুলি শ্রবণ করতেন সুবহানাল্লাহ ভাইরা আমার তাকে জিজ্ঞাসা করা হয়েছে লোকমান আলাইহিস সালাম আপনি এত সুন্দর সুন্দর কথা কি করে বলেন আর বললি মানুষ শুনে কি আমল করেছেন হযরত লোকমান আলাইহিস সালাম বলেন আমি দুটি আমল করেছি কয়টা জরেবন কয়টা দুইটা এই দুইটা আমল যদি তোমরাও করতে পারো তাহলে আমার মতো তোমরাও সেই ফজিলতের অধিকারী হতে পারবে সেই যোগ্যতা তোমাদের ভিতরে সৃষ্টি হবে এক নাম্বার হলো আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই সব সময় আমি সত্য কথা বলেছি সবচাইতে সত্য কথাকে বলে জোরে বলেন সত্য কথাকে বলে আল্লাহ ঠিক কি না ওমান আসতাকু মিনাল্লাহি কিলা আল্লাহর মতো সত্যবাদী কেউ দুই নম্বরে কে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনান ও সাদকান তিনি ছিলেন বিশ্বস্ত এবং সত্যবাদী সুবহানাল্লাহ বলেন হযরত লোকমান বলেন আমি জীবনে মিথ্যা কথা বলি নাই আমি সব সময় সত্য কথা বলি আমরা পারবো তো সত্য কথা বলতে পড়া কারা বলবো মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলা কিসের আলামত বলতে হবে মিথ্যা কথা বলা কিসের আলামত কিথের মুনাফিক ভালো না খারাপ হ্যাঁ এমন মুনাফিক কেউ হবেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান না জাহান্নামের অতল দেশে অতল গহ্বরের ভিতরে স্থান কার মুনাফিক ঠিক কি না সুতরাং মিথ্যা কথা বলা আর অনর্থক নিরর্থক কথা আমি বলি নাই যেই কথায় আমার জন্য আমার পরিবারের জন্য দেশের জন্য মানুষের জন্য কোনো উপকার নাই সেরকম নিরর্থক কথাবার্তা আচার আচরণ থেকে সব সময় আমি বিরত থেকেছি সুবহানাল্লাহ বলেন ভালো মানুষ কাকে বলে আল্লাহ রাসূল বলেছেন মিন হুসনে ইসলামিল মারে তারকু মা লা ইয়ানি হে একজন মানুষকে ভালো মুসলমান সুন্দর মানুষ কখন বলতে পারবে যখন নিরর্থক অনর্থক বেফায়দা কথাবার্তা কাট যখন সে বাদ দিবে তখনই তাকে বলতে পারো ভালো মানুষ সুবহানাল্লাহ বলেন ভালো বংশে জন্মগ্রহণ করলেই ভালো নাম রাখলেই সে ভালো মুসলমান হতে পারে না ভালো মুসলমান হওয়ার জন্য তার সিরাত আদর্শ সেই ভালো হতে হবে কথা ঠিক না তাহলে সত্য কথা আর বলতে হবে নিরর্থক কথা থেকে মুক্ত থাকতে হবে হযরত লোকমান আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহ শুকর আদায় করবে তার নিজের জন্য শুকর আদায় করবে আর যে শুকর আদায় করবে না সে তো কুফরানে নিয়ামত করলো আর যে কুফুরি করবে তার খবর আছে না না আছে না নাই তার ঠিকানা কোথায় হবে জাহান্নাম আমার বন্ধুগণ হযরত লোকমান আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর ওলি তিনি ছিলেন হাকিম তিনি ছিলেন প্রজ্ঞ তিনি ছিলেন এত বড় আল্লাহর দরবারে মকবুল বান্দা তার কথাগুলি তার সন্তানের জন্য কত উপযোগী কথা বলেছেন গুরুত্বপূর্ণ কথা বলেছেন ফায়দাওয়ালা কথা বলেছেন সেই কথাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নকল করে বর্ণনা করে দিয়েছেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম প্রথমেই হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান হে আমার প্রিয় বৎস্য চট্টগ্রাম বলে ননাইয়া পোয়া আপনাদের কুমিল্লা কি বলে অনেক জায়গায় বলে গেদু ঠিক না বলে ছেলে সন্তানকে আদর করে হ্যাঁ লোগাতে মাহাল্লিয়া আঞ্চলিক ভাষায় অনেক সুন্দর সুন্দর নাম দেয় দেখি না এগুলি প্রচলিত আছে
হযরত লোকমান আলাইহিস সালাম বলেন ও আমার কলিজার টুকরা সন্তান আদরের সন্তান আমি তোমাকে আল্লাহর সাথে পরিচয় করায় দিচ্ছি সর্বপ্রথম সন্তানের কাছে পরিচয় করাতে হবে কাকে জোরে বলেন কাকে সন্তান কে দিয়েছেন সে আল্লাহর সাথে পরিচয় করাতে হবে প্রথম ঠিক কি না হযরত লোকমান আলাইহিস সালাম তাই করছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানের প্রতি নসিহতের ছলে নসিহতের কায়দায় উপদেশ দেওয়ার ভিত্তিতে তাকে বললেন এ আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে তুমি শরীক স্থাপন করো না সুবহানাল্লাহ আমরা তো সন্তানদেরকে ওয়াজ করতে জানি না আমরা নিয়ে আসি হুজুরদের কাছে ঠিক না গো তো হুজুর আমার এই বল্টু মিয়ার জন্য আমার এই বুসুকিয়ার জন্য হ্যাঁ আপনি দোয়া করেন কি দোয়া করবেন কয় ছেলেটা যেন ভালো একটা চাকরি বা এমএ পাস করছে বেকার এরপরে ছেলেটাকে সরায় দেয় তারপরে আরেকটা কানে কানে বলে দুইটা দোয়া কয়টা দোয়া চায় একটা দোয়া চাকরির জন্য আরেকটা দোয়া কি কি ছেলেটা বেহাতা ছেলেটা কি কথা বলেন না ছেলেটা কি হুজুর একটু দোয়া করার জন্য আদব ভালো হয়ে যায় কি হলো হয়ে যায় হুজুরের দোয়ার সাথে সাথে আদব ভালো হয়ে যাবে হতেও পারে নাও হতে পারে 50-50 জোরে বলেন ঠিক কি না কিন্তু আপনার কি দায়িত্ব ছিল এই ছেলে এমএ পাস করেছে এখন ধার পাকা করে চোখ চোটা করে উল্লুকের মতো ভল্লুকের মতো আপনার সামনে আত্মপ্রকাশ করে আপনার পিলায় ঘল্ল হয়ে যায় কুলজা উল্টা যায় সন্তানের অবস্থা দেখলে ঠিক কি না এরকম সন্তান বাংলাদেশে কম না বেশি কুমিল্লায় নাই ঠিক কি না 14 গ্রামে লাগে কি নাই এটা সৃষ্টি এজন্য আমরাই দায় পিতারাই দায় জোরে বলেন ঠিক কি না সন্তানকে তো তৈরি করতে হবে ছোট থেকে ঠিক কি না ছোট থেকে তৈরি করতে হবে না আমরা তাদেরকে ওয়াজ করব আমরা ওয়াজের জন্য শুধু হুজুরের কাছে নিয়ে যাই বাড়িতেও কিছু ওয়াজ করা লাগে লাগে কি না হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুল লিল বানা বানিনুল বানা মায়ের পর মাতৃকোর ঘর এটা হচ্ছে সন্তান সন্ততির জন্য এটা হচ্ছে বিদ্যালয় এটা হচ্ছে ইউনিভার্সিটি সুবহানাল্লাহ বলে যে পরিবার থেকে কিছু শিখে যায় না সে বিদ্যালয় বেয়াদব হবে ঠিক কি না বলেন আমার বন্ধুগণ সুতরাং মাতা পিতার দায়িত্ব আছে আছে না হযরত লোকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে উপদেশ দিতেছে সুবহানাল্লাহ গণ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই আল্লাহর সাথে শরীক স্থাপন করা মহাবন্না বলে নউজ বিল্লাহ আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না আল্লাহ কয়জন মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরে কোরআনুল কারীমের ছোট্ট একখানা সূরা অবতীর্ণ করলেন পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد هنا بي আপনি বলুন আল্লাহ এক একক তার কোনো শরীক নাই তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই আকাশ আর পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আর কেউ নাই সুবহানাল্লাহ আল্লাহ কয়জন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাজাতা আকাশ আর জমিনের ভিতরে আমার এক আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় কোনো ইলাহ হতো দ্বিতীয় কোন সৃষ্টিকর্তা থাকতো তাহলে এই আসমান আর জমিন সবগুলি লন্ড ভন্ড হয়ে যেত কেউ বলতো সূর্য উঠাবে পশ্চিম দিগন্ত থেকে কেউ বলতো পূর্ব দিগন্ত থেকে ঠিক না কেউ বলে শীতকালে দিত ৩৬ মাসের গরম আর গ্রীষ্মকালে দিত শীত লাগলো লাগতো মারামারি ঠিক না এই জন্য আল্লাহ কয়জন একজন একজন ছাড়া দুইজন হতে পারে না
সুতরাং আমরাও এক আল্লাহর বান্দা ওই এক আল্লাহকে আমরা সিজদা দিব তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকারী তিনি লালনকারী তিনি পালনকারী তিনি শাসনকারী জোরে বলেন ঠিক কি না সুতরাং ওই আল্লাহর সামনে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না আল্লাহর সাথে শরীক করলে সেই গুনাহ maaf করবে না কোন স্ত্রী ভালো রান্না জানে না পিঠা উটা বানাইতে জানে না বুঝলেন স্বামীর কাছে এটা অত আপত্তি নয় কিন্তু আপত্তি কোনখানে জানেন কোন জায়গায় আলগা বেটার সাথে তালতো ভাই খালতো ভাই হ্যাঁ প্রতিবেশীর সাথে স্বামীর সাথে যে আচরণ করে সেরকম ভালোবাসা হ্যাঁ মহব্বতের পার্টনারশিপ যদি গড়ে তোলে সেটাই স্বামীর কাছে আপত্তি জোরে বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার বান্দা এত সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে এই দুনিয়ায় পাঠালাম আর আমাকে বাদ দিয়ে আকাশ সামনে তুমি সিজদা করো আমাকে বাদ দিয়ে আর কোন কবরের সামনে গিয়ে তুমি মাথা নত করো এটা আল্লাহ সহ্য হয় না জোরে বলেন ঠিক কি না এই জন্য শিরক সর্বঅবস্থায় পরিত্যাজ্য শিরক থেকে আমাদের মুক্ত থাকতে হবে ইনশাআল্লাহ শিরক মুক্ত ইবাদত করতে হবে আস্থা বিশ্বাস যদি না থাকে সারাক্ষণ ইবাদত করে কোনো লাভ হবে না আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কি এই শিরক এত মারাত্মক তোমার সবচাইতে বেশি আপনজন মা বাপ এই মা বাপেও যদি শরীকের শিরক শিরকের ব্যাপারে তোমাকে হুকুম দেয় সেটাও মানা যাবে না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ সাইনাল ইনসানা বিওয়ালিদাই হি হামালাতুহু উম্মুহু আহানান আলা ওয়াহিন ওয়া ফিসালুহু ফি আমাই আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার ব্যাপারে বলেন আমি মানুষদেরকে মাতা পিতার ব্যাপারে ওসিয়াত করতেছি উপদেশ দিতেছি নির্দেশ দিতেছি মাতা পিতার সাথে তারা যেন সৎ ব্যবহার করে কি ব্যবহার ভালো ব্যবহার উত্তম ব্যবহার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করে দুর্বলতার দুর্বলতা স্বীকার করে সন্তানকে পেটে ধারণ করেছেন দুই বছর পর্যন্ত দুই থেকে আড়াই বছর পর্যন্ত দুধ খাওয়ানো লাগবে দুধ সুরাইতে লাগে দুই বছর কয় বছর অন্য এতে আছে আড়াই বছর ত্রিশ মাস সুতরাং এই মা বাপের ব্যাপারে তোমাদেরকে নসিহত করতেছি উপদেশ দিতে নির্দেশ দিতেছি তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে মা বাবার মধ্যে এখানে আল্লাহ পাক মায়ের কথাই উল্লেখ করেছেন সুবহানাল্লাহ সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে সন্তানকে এই দুনিয়ায় সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে কার ভূমিকা বেশি জোরে বলেন কার মায়ের ভূমিকা তিন গুণ বেশি ঠিকই না পেটে ধারণ করেছেন দশ মাস দশ দিন দুধ খাওয়াইছেন বুকের থেকে টেনে টেনে ভূমিষ্ঠ হওয়ার কত কষ্ট আর দুধ খাওয়াইছেন টেনে টেনে দুই থেকে আড়াই বছর বলেন ঠিক কিনা বলেন এই কষ্টগুলি পিতা কখনো করেন নাই এই জন্য মায়ের মর্যাদা কয় গুণ জোরে বলেন কয় গুণ আল্লাহ নবীর কাছে প্রশ্ন করায় সম্মান আহাক্কু বেহস্তে সাহাবাতি জনৈক ব্যক্তি রসুলের দরবারে সে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সুন্দর ব্যবহার করব কার সাথে আমার উত্তম ব্যবহার পাওয়ার কে হকদার বেশি আল্লাহ নবী বলেন উম্মুকা তোমার মা বলে এরপরে কে উম্মুকা এরপরে কে উম্মুকা সুম্মা আবুকা সুবহানাল্লাহ মায়ের কয় গুণ তিন গুণ মর্যাদা বেশি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ মা এমন জিনিস বাবা এমন জিনিস জান্নাতের ঠিকানা আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা মাতা পিতা হলো তোমার জন্য জান্নাত মা বাবার খেদমত করলে তাদেরকে রাজি খুশি রাখলে তোমার ঠিকানা হবে জান্নাতে আর তাদের সাথে যদি তুমি নাফরমানি করো বেয়াদবি করো তোমার ঠিকানা হবে কোথায় মা বাপ এমন সম্পদ যেই সম্পদ এই পৃথিবীর ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের পরে আর কিছু নাই মা বাপ যেই সন্তানের ঘরে আছে সেই ঘরের ভিতরে আল্লাহর বেহেশত আছে মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে কোন সন্তান যদি করুণাবশত একবার তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কবুলিয়াতি হজের সব লিখে দেন সুবহানাল্লাহ হজের সব পাওয়া যায় মা বাবার চেহারার দিকে তাকালে আলহামদুলিল্লাহ বলেন মা বাবার খেদমত করলে
মা বাবার খেদমত করলে ওলি হওয়া যায় ঠিক কি না কি হওয়া যায় আমরা কি ওলি হতে চাই কারা কারা চাই ওলি হতে ওলি হওয়া সহজ ওলি হওয়া কি আমার দেশে তো ওলি ওলি ঠিকানা খালি ঠিকাদারি কয়েকজন নিয়ে আছে সমাজের ভিতর প্রচলিত কয়েকজন ওলি এছাড়া কোন ওলি বাবা ওলি যে কোন কেউ হতে পারে সাধারণ একজন রিকশাওয়ালাও হতে পারে ওলি হওয়ার জন্য তিনটা জিনিস লাগে কয়টা বলেন জোরে বলেন কয়টা একটা হলো আনুগত্য নবীর আনুগত্য এই সিলসিলায় আনুগত্য করতে হবে সাহাবে কিরাম তাবিন তাবি তাবিন আইমা মুস্তাইদিন উলামায়ে হাক্কানি জোরে বলেন ঠিক কি না আর দুই নাম্বার হলো সোহবত তিন নাম্বার হলো জিকরুল্লাহ সুবহানাল্লাহ এই তিনটি কাজের আঞ্জাম দিলে সে কি হয়ে যায় ওলি হতে পারে আলহামদুলিল্লাহ আমার দেশের একজন রিকশাওয়ালা ঠেলাওয়ালা উনি ওই তিনটি কাজ যদি করতে পারে ওলি হতে পারে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু ওলিউল্লাযিনা আমানু সমস্ত মুমিনরাই হচ্ছে ওলি আল্লাহু আকবার আমার ভাইয়েরা হযরতের আমার ভাইয়েরা বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ একজন ওলি ছিলেন নাম শুনছেন না বাইজিদ বুস্তামী গভীর রাতে মা তার কাছে পানি পান করার জন্য চেয়েছিলেন পানি আনতে গিয়া দেখে মা গভীর ঘুমে নিমজ্জিত কাঁচা ঘুম থেকে মাকে জাগালে মা কষ্ট পাবেন ভেবে সারা রাত দাঁড়িয়েছিলেন মায়ের শিওরে ফজরের যখন আজান হলো মা যখন জাগ্রত হলো দেখলেন সন্তান বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে মা খুশি হয়ে বললেন বাইজিদ রে তুমি কি সারা রাত্রি ঘুম যাও নাই পানির গ্লাস নিয়ে দাঁড়ালে দাঁড়িয়ে থাকছো কেন আমাকে যদি তুমি বলতে তাহলে তো আমি জাগ্রত পানি পান করতাম বাইজিদ বলে মা এটা তো মাত্র একটা রাত্রি এরকম কত শীতের রাত্রি চলে গিয়েছে আপনি পেশাবের ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনা জায়গায় শুয়াইছেন সারা রাত আপনি শীতে কষ্ট পেয়েছেন আমাকে কষ্ট পেতে দেন নাই আমি তো তা কখনোই শোধ করতে পারবো না একটি রাত্রি একটু আপনাকে উপহার দিলাম সুবহানাল্লাহ বাইজিদের মা বলে রব্বুল আলামিন আজকে বাইজিদ আমার জন্য যা করলো আমার অন্তরটা খুশি হয়ে গেছে তুমি তাকে সুলতানুল আরেবিন বানাইয়া দিও বিশ্বজোড়া ওলি বানাইয়া দিলে সুবহানাল্লাহ কে বানাই দিয়েছে মা বাপ হলো এমন সম্পদ যাদের খেদমত করলে নবীর সাথে বেহেশতে থাকা যায় ঠিক কিনা বলেন হযরত মুসা কালিমুল্লাহ কত বড় নবী নবী জিজ্ঞেস করেন আল্লাহ গো কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে বিশেষ সাথী হবেন কে বলে একজন কসাই সুবহানাল্লাহ ওই কসাইর আর কোনো বড় আমল ছিল না বড় আমল ছিল তার মায়ের খেদমত সুবহানাল্লাহ আর মা বাবার সাথে নাফরমানি করলে তার ঠিকানা হবে জাহান্নাম আমার ভাইরা যুবক ভাইরা এই জন্য মা বাবার খেদমত করবে মা বাবার সাথে নাফরমানি করবে না ঠিক কিনা কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত মর্যাদা দেই মা বাবার সেই মা বাপ যদি তোমাকে শিরকের হুকুম করে তাদের কথা মানা যাবে না ফালা তুতিউমা সুবহানাল্লাহ মা বাবার কথা শিরক করা যাবে না কিন্তু তাদের সাথে বিয়াহ দিবি করা যাবে না সুবহানাল্লাহ ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা মা বাপ যদি মুশরিক থাকে মুশরিকা থাকে তাহলে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে ভালো আচরণ করতে হবে কিন্তু বিয়াদবি করব না কিন্তু তার আদর্শ আমরা মানব না সুবহানাল্লাহ ভাইরা আমার এরপরে হযরত লোকমান আলাইহিস সালাম প্রথমেই তার সন্তানের ভিতরে তাওহীদের বুদ্ধমূল বদ্ধমূল করে দিলেন তাওহীদ প্রতিষ্ঠা করে দিলেন আল্লাহর পরিচয় তুলে দিলেন এই দুনিয়ায় আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে তার আনুগত্য করতে হবে তার সামনে মাথা নত করতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান এবং তার দৃষ্টির বিশালতা সম্পর্কে নসিহাত করলেন হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুমিত কাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর ও আমার আদরের সন্তান ও আমার পরিজাত টুকরা ছেলে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান
এবং তার নজর এত বিশাল যদি ছোট একটা সরিষা দানা পরিমাণ কোন বস্তু যদি পাথর খণ্ডের ভিতরে লুকিয়ে থাকে অথবা বিশাল আকাশ এই বিস্তীর্ণ জমিনের ভিতরে কোথাও যদি পড়ে থাকে ছোট একটা সরিষা দানার মতো একটি বস্তু সেইটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুঁজে আনবে এই দুনিয়ায় একটি গাছের ভিতরে কত পাতা কত ফল খেলাম গাছ লাগালাম কিন্তু পাতা গুনে দেখি নাই ঠিক কি না গো পাতা গুনে দেখছেন আম খাইছেন জাম খাইছেন কাঁঠাল খাইছেন কিন্তু পাতা গুনে দেখেন নাই দেখছেন পাতা গুনে কতগুলি পাতা প্রত্যেকটি পাতার ভিতরে কতগুলি রেখা কখন এই পাতা শুকিয়ে যায় কয়টা ঝরে যায় কয়টা নতুন গজায় সবগুলি কে জানে আরো জোরে বলতে কে জানে সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ফাঁকিয়ে দিয়ে কোন কাজ করা যাবে না ওই আল্লাহকে আড়াল করে কোন কাজ করা যাবে না সুতরাং ওই আল্লাহকে ভয় করো নিজের চরিত্র সংশোধন করো তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ আনুগত্য করো আল্লাহর ইবাদত করো জাহান্নাম থেকে বাঁচতে হবে ওই আল্লাহকে ফাঁকিয়ে দিয়ে কোন কাজ করা যাবে না সুবহানাল্লাহ যার ভিতরে এই ভয় থাকবে যে আল্লাহ আমাকে দেখেন আল্লাহ আমার প্রতি চেয়ে আছেন সে কি কোনো অন্যায় কাজ করতে পারে আমরা যদি আমাদের সন্তানকে এভাবে গড়ে তুলি তাহলে আমাদের সন্তান অন্যায় অপরাধ থেকে ফিরে থাকবে কিনা এরপরে চরিত্র সংশোধনের সবচাইতে বড় হাতিয়ার হলো বড় উপাদান হলো সালাত এই সালাতের ব্যাপারে নসিহত করতেছে নিয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়া সবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার কলিজার টুকরা সন্তান তুমি নামাজ কায়েম করো ইয়া বুনাইয়া আকিমিস সালা তুমি কি করো নামাজ কায়েম করো সুবহানাল্লাহ কায়েম করার অর্থ কি আমার এক মুসল্লি জিজ্ঞেস করেন হুজুর আমরা তো নামাজ পড়ি আবার কায়েম করা কি কায়েম করতে বলতেছেন আল্লাহ বলছেন কোরআনে নামাজ কায়েম করো এই কায়েমের দুটি অর্থ একটা হলো নামাজের যত হুকুম আকাম আছে ওযু থেকে শুরু করে নামাজ যত ফরজ ওয়াজিব এবং যত সুন্নাত মুস্তাহাব সবগুলি সুন্দরভাবে আমল করে নামাজকে সহি শুদ্ধভাবে পড়া ঠিক কিনা বলেন এইটা হলো নামাজ কায়েম করা এটা হলো কি নামাজ কায়েম করা আরেকটি কায়েম করার অর্থ হলো নিজে পড়া এবং নিজের অধীনস্থ লোকদের ভিতরে এই নামাজের দাওয়াত দেওয়া তাদেরকে নামাজ কায়েম করার জন্য নামাজ পড়ার জন্য নামাজ আদায় করার জন্য তাদেরকে হুকুম করা সুবহানাল্লাহ এই দুটি দায়িত্ব যারা পালন করবে তারাই সঠিক শিখ পারবে নামাজ কায়েম করবে সন্তানকে বলছে যে নামাজ কায়েম করো সুবহানাল্লাহ কোন আমরা সন্তানদেরকে বলবো না নাইট নামাজ কায়েম করার জন্য এই নামাজ আমাদের চরিত্র সংশোধন করে এবং চরিত্রকে সমস্ত অন্যায় অপরাধ থেকে আমাদের মুক্ত রাখে সেই ইবাদতের নাম কি আরো ধরে বল কি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ পাক বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় অপরাধ অশ্লীলতা ব্যয়াপনা এবং শরিয়াত বিরোধী সমস্ত কার্যকলাপ থেকে তোমাদেরকে বিরত রাখে এই জন্য যুবক ভাইয়েরা এ তরুণ ভাইয়েরা ছাত্র ভাইয়েরা তোমাদেরকে নামাজ পড়তে হবে যেমন হযরত লোকমান আলাইহিস সালাম নামাজ পড়ার জন্য বলেছে তার সন্তানকে আমাদের সমাজের সন্তানদেরকে নামাজ পড়তে হবে ঠিক কিনা বলে আজকের যুব সমাজ বিভিন্ন অপরাধে জড়িত হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন হ্যাঁ তারা এই মোবাইল টিপে টিপে একটা মোবাইল মোবাইলটার নাম কি টাচ মোবাইল আগে ছিল মোবাইল আগে ছিল মানে আগে ছিল মানে ল্যান্ড ফোনই ভালো ছিল এর বলে স্মার্ট স্মার্ট থেকে টাচ ঠিক কিনা এই টাচ এদিক টান ওদিক টান এই দেখ এই টানা টানি করতে করতে চরিত্র ভালো হচ্ছে না খারাপ হচ্ছে মোবাইলের যত উপকারিতা তার থেকে বেশি ক্ষতি ঠিক কিনা বলে এই মোবাইল যারা ব্যবহার করে বেশি ক্ষতি না লাভ জোরে বলুন ক্ষতি না লাভ কিছু লাভ আছে আর ক্ষতির পরিমাণটা কি বেশি দায়িত্বশীল দায়িত্ব
বোধ রেখে যদি কেউ মোবাইল ব্যবহার করে কোন ইমানদার সেই উপকৃত হতে পারবে দায়িত্বহীনতা আল্লাহর ভয় যদি না থাকে তাহলে সে মোবাইল দ্বারা কেবলমাত্র ক্ষতিই হবে কোনো লাভ করতে পারবে না দুনিয়ার মানুষকে একটা মেসেজ পৌঁছাতে পারেন একটা দাওয়াত পৌঁছাতে পারেন আজকের এই দাওয়াত কত শত মানুষের সামনে আমরা মাইক দিয়ে বলছি কিন্তু মোবাইলের মাধ্যমে যদি একটা হাদিস কোরআনের আয়াত যদি লিখে আমরা ছড়িয়ে দেই সারা বিশ্ব লাখো লাখো মানুষের কাছে এই মেসেজটা চলে যেতে পারে ঠিক কি না বলেন কোরআন হাদিসের আলোচনা কোরআন তেলাওয়াত মানে ডাউনলোড করে সেটা আমরা শুনতে পারি এটা থেকে আমরা উপকৃত হতে পারি ঠিক কি না বলেন কিন্তু এর ক্ষতি শুধু প্রসারী কারণ এই মোবাইলে তো শুধু ভালো কথা না খারাপ কথাও আছে না নাই আছে না নাই শুধু সার্চ করলেই ইউটিউবের ভিতরে নানান রঙ্গিলা জিনিস আসে বলেন নাউজুবিল্লাহ একটু দেখি একটু দেখি এই একটু দেখির ভিতরে যারা চলে যাবে তাদের অবস্থা শেষ ঠিক না কোন সুতরাং আজকের যুব সমাজ এই মোবাইল নিয়ে তারা ব্যস্ত সারাক্ষণ পড়ালেখা সারা দিয়ে পড়ালেখা বাদ দিয়ে দিয়েছে স্কুল কলেজে এখন তাদেরকে খুঁজে পায় না আমরা তো শিক্ষকতা করি ছাত্র এখন বাড়ির থেকে খুঁজে আনা লাগে তাদেরকে ক্লাসে পাওয়া যায় না ক্লাসে আসলো ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে বসে তারা এই মোবাইল টিপে বলেন নাউজুবিল্লাহ আমার ছাত্ররা যুবকেরা কলিজার টুকরা হীরকখণ্ড তরুণ ভাইরা তোমাদেরকে বলছি এই মোবাইল ব্যবহার করে সময় নষ্ট করিও না কারণ এই মোবাইল যারা ব্যবহার করে দীর্ঘক্ষণ স্মার্টফোন যারা ব্যবহার করে রাতে যারা ঘুম যায় তাদের কি ক্ষতি জানেন তাদের প্রজনন ক্ষমতা কমে যায় যৌন শক্তি কমে যায় ডাক্তাররা গবেষণা বের করেছেন যে মহিলাদের থেকে পুরুষের ক্ষতি বেশি যুবক যুবক ছেলেরা বিয়ে করে কিন্তু অনেক জায়গায় সন্তান হয় না হুজুরদের কাছে তাবিজের জন্য যায় তাবিজে কোনো কাজ হবে না কারণ আগেই আপনার যৌন ক্ষমতা সবগুলি হ্রাস পেয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ সুতরাং এর থেকে বেরিয়ে আসতে হবে এর থেকে কি করতে হবে বেরিয়ে আসতে হবে দীর্ঘ রাত জেগে যারা এই মোবাইল টিপে মোবাইল দেখে যারা ঘুমায় না তাদের কি হবে হ্যাঁ তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে বেশি বলে নাউজুবিল্লাহ আল্লাহ পাক হেফাজত করুন আমাদের সন্তানদেরকে আমার ভাইরা অনেকে অনেকে সুন্দরভাবে হ্যাঁ আরো একটা জিনিস আমরা পেয়েছি যে টাকটুর নিচে যারা কাপড় পরে এরকম লেসুই লেসুই কাপড় পরে না এই টাকটুর নিচে যারা কাপড় পরে বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে তাদের যৌন ক্ষমতা কমে যায় বলে নাউজুবিল্লাহ আর যারা দাঁড়িয়ে পেশাব করে তাদের ক্ষতি হলো তাদের মূত্র থলিতে পাথর হয় বেশিরভাগ তাহলে আমরা ফিরে দিতে হবে সেই রসুলের সুন্নার কাছে জোরে বলেন ঠিক কি না সকালে সকালে ঘুমাতে হবে সকালে সকালে উঠতে হবে ফজরের নামাজ পড়তে হবে সুবহানাল্লাহ আর বসে বসে পেশাব করতে হবে আর টাকনুর উপরেই কাপড় পড়তে হবে এটাই হচ্ছে আমাদের সিভিলাইজেশন সামাজিকতা আধুনিকতা সৌন্দর্য বলেন আলহামদুলিল্লাহ তো জেগের করেন লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলো নামাজ কায়েম করো এই নামাজ সাত বছর থেকে সন্তানদেরকে নামাজের হুকুম করতে হয় ঠিক কি না মুরু সিবিয়ানাকুম বিসসালাতে ইদা বালাগু সাবা সিনিন অদ্রিবুহুম ইদা বালাগু হ্যাঁ আশারা সিনিন তাদেরকে নামাজের হুকুম করো যখন সাত বছর হয় এই তিন বছর ট্রেনিং পিরিয়ড দশ বছরে যখন উপনীত হবে তারা যদি সালাত আদায় না করে তাহলে তাদেরকে মারো একটু মৃদু মৃদু আঘাত করে তাদেরকে মারো যাতে করে তারা নামাজ অভ্যস্ত হয়ে যায় এই দায়িত্ব আমরা পালন করবো কিনা ইনশাল্লাহ কোন কোন পিতারা করবেন একটু হাত তোলেন হাত তোলেন সবাই সবাই বাচ্চারাও কিন্তু হাত তুলে ফেলছে বাচ্চারাও তুলবে তারাও একদিন পিতা হবে না ইনশাল্লাহ হ্যাঁ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে সুতরাং নামাজ কায়েম করার জন্য বলছেন এটা হলো ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত আমল
কিন্তু দুনিয়ায় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিজের চিন্তার জন্যই দুনিয়ায় পাঠান নাই আত্মকেন্দ্রিক করে ব্যক্তিকেন্দ্রিক করে আল্লাহ পাক দুনিয়ায় মানুষকে পাঠান নাই মানুষকে পাঠিয়েছেন মানুষের উপকারের জন্য সমাজ কেন্দ্রিক করে সূরা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ পাক বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি এই দুনিয়ায় মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজ থেকে মানুষকে বিরায় রাখা সুবহানাল্লাহ এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাম বলেন ও আমার প্রিয় বৎসক শুধু তুমি নিজেই নামাজ পড়বে না বরং তুমি সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বারণ করবে তোমার মতো আরো শত শত যুবক হাজার হাজার যুবক আছে যারা সমাজে নামাজ পড়ে না যারা আল্লাহর দিন মানে না ধর্ম মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে না সেই সমস্ত যুবকদের বুদ্ধি তুমি দাওয়াত দিয়ে সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে ফিরায় রাখার এই দায়িত্ব পালন করবে সাহসিকতার সাথে জোরে বলেন আল্লাহু আকবার আমাদের সন্তানদেরকে কথা বলতে হবে ঠিক কি না দাওয়াত ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে আল্লাহর নবী আমাদের শেষ নবী এরপরে আর কোন নবী আসবেন জোরে আর কোন নবী আসবেন এই নবীওয়ালা কাজ নবীর এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত কারা করবে কারা করবে উম্মতরা করবে কারা করবে উম্মতরা কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস ঠিক কি না আমার নবী আপনার নবী বিশ্ব নবী তিনি হচ্ছেন আখিরি নবী তিনি এই দুনিয়ায় এখন বেঁচে নাই আমাদের সামনে নাই আছে মদিনাতে শুয়ে আছে ঠিক কি না কোন তিনি যদি আজকে বেঁচে থাকতেন তাকে শেষ নবী করা হয়েছে আখিরি নবী করা হয়েছে ঠিক কিন্তু কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দেওয়া হয় নাই ঠিক কি না বলে তিনি এখন ঘুমিয়ে আছেন ইন্তেকাল অবস্থায় আছেন কিন্তু তার পক্ষ থেকে উম্মতরাই দায়িত্ব পালন করেন তিনি যদি এখন বেঁচে থাকতেন তাহলে প্রতিটি ঘরে ঘরে কালেমার দাওয়াত নামাজের দাওয়াত ইসলামের দাওয়াত নিয়ে যেতেন কিনা কিয়ামত পর্যন্ত কিয়ামতের শেষ দিন পর্যন্ত প্রলয়ের শেষ দিন পর্যন্ত যে মানুষটি আসবে সেই মানুষটির কাছেও কালেমা পৌঁছানোর দায়িত্ব ছিল রাসূলের কিন্তু উনি দুনিয়াতে নাই এই দায়িত্ব দিয়ে গেছেন সমস্ত উম্মতকে জোরে বলেন ঠিক কি না এই দায়িত্ব আমাদের পালন করতে হবে কি না রাজি আছি ইনশাআল্লাহ কারা কারা রাজি আছি কারা কারা দাওয়াত ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে যেই ময়দানে দাওয়াত ফি সাবিলিল্লাহর কাজ চালু থাকবে সেখানে আল্লাহর রহমত থাকবে ঠিক কি না আর যেখানে কাজ চালু থাকবে না সেখানে আল্লাহর রহমত থাকবে না আমার ভাইয়েরা এক গ্রামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতা পাঠালেন যেই গ্রামের সমস্ত লোকগুলি অন্যায় অবিচারে লিপ্ত হয়ে গিয়েছিল ফেরেশতারা যখন আযাবের শাস্তির পয়গাম নিয়ে যখন আসলো শাস্তিটা হলো জমিনটাকে উল্টাইয়া পুরো গ্রামবাসীকে সবগুলিকে নাস্তনাবুদ করে দেওয়া সবগুলিকে ধ্বংস করে দেওয়া ফেরেশতারা জরিপ করলো আযাব দেওয়ার আগে যে ওই জনপদের ভিতরে এমন একটা লোক পাওয়া গেল যেই লোকটা চোখের একটা পলক পরিমাণ আল্লাহর নাফরমানি করে নাই এখন উল্টাইতে গেলে ওই লোকটাও তো মারা যাবে যাবে কিনা দেশে বালা আসলে পীরের গায়ে লাগে কিনা বালা আসলে পীরের গায়ে লাগে সেই অবস্থা হইছে এখন ফেরেশতারা আরজ করলেন হে আল্লাহ এখন যদি উল্টায়া দেই তো ওই লোকটাও তো মারা যাবে ওই লোকটাও কি আল্লাহ পাক বলেন ওই লোকটারে আগে দাও ওই লোকটা শুদ্ধা সবগুলিকে মেরে ফেলো জোরে বলেন নাউযুবিল্লাহ কারণ কি কারণ হলো ওই লোকটা ব্যক্তিগতভাবে ইবাদত বন্দেগি করছে আল্লাহ আল্লাহ করছে ঠিক কিন্তু ঘরের বাইরে প্রতিবেশীর ভিতরে সমাজের ভিতরে দেশের ভিতরে কি অন্যায় অবিচার হয়েছে কি ইসলামের খেলাফ হয়েছে সেই তার প্রতি কোনো ভ্রূক্ষেপ করে নাই যে ওই সব কি আমার কোনো দায় দায়িত্ব নাই আমি আল্লাহরে পেতে চাই একা একা আল্লাহকে সমাজ বাদ দিয়া দেশ বাদ দিয়া একা একা আল্লাহকে পাওয়ার সুযোগ নাই জোরে বলেন ঠিক কি না এই শিক্ষা আমাদের নবী দেন না এই শিক্ষা যদি দিতেন তাহলে আল্লাহ রাসূল যদি হারাম শরীফে বসে থাকতেন আবু জেহেল কোনদিন মারামারি করতে আসতো আবু জেহেল প্রতিদিন বলতো সাজাজি বাতিজা সেলুট ঠিক কিনা কোন কিন্তু সাজা বাতিজের এত কষ্ট দিয়েছেন কেন
যে সমাজ দিয়ে দেশকে গোটা দেশের মানুষকে কালেমাওয়ালা হ্যাঁ কোরআন আলা বানানোর জন্য রাসূল চেষ্টা করছেন জোরে বলেন ঠিক কি না সুতরাং আমাদেরকে যতই নেক আমল করি না কেন এই দায়িত্ব থেকে যদি আমরা পিছিয়ে যাই আল্লাহর গজব থেকে বাঁচা যাবে না জোরে বলেন নাউজুবিল্লাহ সুতরাং আল্লাহর পথে আমাদের দাওয়াত দিতে হবে এই দাওয়াত দিতে গেলে মানে দাওয়াত দেওয়া কি সহজ না কঠিন বিপদ আপদ আসে কি না মানুষে ভর্ষণা করে কি না হ্যাঁ মানুষে গালাগালি করে না একটু হইলো কিছু ধমক দেয় দেয় কি না আরে বেটা এত ওয়াজ করো কি জন্য ওয়াজ একটু কম কর ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত লোকমান আলাইহিস সালাম বলেছেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর ও আমার সন্তান তুমি এই দাওয়াত দিতে গিয়ে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে গেলেই কি লাগবে বিপদ আপদ আসতে পারে মুসিবত আসতে পারে সেটা তুমি আল্লাহর জন্য বরণ করে নিবে আর ধৈর্যের সাথে মোকাবেলা করবে সুবহানাল্লাহ যেমন নবীজি করেছিলেন সাহাবী প্রাণ করেছেন করছেন কি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দাওয়াত দিতে গিয়ে সাহাবী আবু তালেবের উত্তরে 3 বছর জেল খেটেছেন সেজদার সময় আবু জেহেল তার গর্দানের উপর উটের নারী ভুঁড়ি চড়ায় দিয়েছিল তাইপের ময়দানে গিয়ে আল্লাহ রাসূল পাথর খেয়েছে রক্ত পিছিল জমিনে তিনি তাদের জন্য বদদোয়া না করে নেক দোয়া করেছেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওদের ময়দানে দান দান দিয়েছেন জোরে বলেন ঠিক কি না আল্লাহ নবী এত কষ্ট করেছেন কিন্তু দাওয়াতের ময়দান ছেড়ে দেন নাই সাহাবে কিরাম কষ্ট করেছেন আইম্মে কিরাম কষ্ট করেছেন আমাদেরকেও সেই কষ্ট করা লাগবে কি না আমাদেরকে সেই কষ্ট করতে হবে এবং কষ্ট করে আমাদের ঈমান উপর টিকে থাকতে হবে ঠিক কি না আমার বাইরে এরপরে হযরত লোকমান আলাইহিস সালাম বলছেন ওয়ালা তুসাইর খন্দকালিন্না ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর ও আমার সন্তান তুমি অহংকার করে ভুরু পুচিত করে মানুষের সাথে গাল বাঁকা করে এবং মুখ ফিরিয়ে মানুষের সাথে কথা বলো না মানুষের সাথে আচরণ করো না এবং অহংকার করে পদ ভরে জমিনের ভিতরে হেঁটো না কারণ অহংকার করা মানুষের জন্য শোভা পায় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই মানুষের জন্য অহংকার কি করে অহংকার করা শোভা পায় যার শুরু হলো এক ফোঁটা নাপাক পানি আর শেষ ঠিকানা হলো কবরের মাটি ওই মানুষ কি করে অহংকার করতে পারে মানুষকে অহংকার করা তার জন্য শোভা পায় না অহংকার কে করতে পারে হাদিসে কুচ্ছির ভিতরে আল্লাহ পাক বলেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি অহংকার হলো আমার চাদর আর বরাত্ব হলো আমার লুঙ্গি সুতরাং চাদর আর লুঙ্গি দিয়ে অহংকারের আর বরাত্বের চাদর আর লুঙ্গি পরে আমার কুদরতি শরীরকে জড়িয়ে আছি সুতরাং এই দুটি ধরে তোমরা টানাটানি করো না টানাটানি করলে খবর আছে না নাই নমরুদ করেছিল হামান করেছিল হ্যাঁ ফিরাউন করেছিল আবু জাহাল করেছিল তাদেরকে আল্লাহ পাক জমিনের ভিতরে মিশিয়ে দিয়েছেন জোরে বলেন ঠিক কি না সুতরাং অহংকার করা যাবে না আমার ভাইরা এরপরে নসিহত হলো ওয়াক্তুন সিদ ফি মাশিকা ওগুদুদ মিন সাউতিকা ইন্না আন কারাল আসওয়াতি লা সাউতুল হামী ও আমার সন্তান তুমি চলাফেরার ভিতরে মধ্যম পন্থ অবলম্বন করো দ্রুত চলতো ইহুদিরা আর ধীরে ধীরে চলতো খ্রিস্টানেরা মুসলমানদের সমস্ত কাজ হলো মধ্যম পন্থা ধরে বলেন ঠিক কি না খায়রু নমুরে আওসাতুহা যে তুমি মধ্যম চলনে বলনে মধ্যম পন্থ অবলম্বন করো সুবহানাল্লাহ অনেকে আছে অহংকার করে হাঁটে আবার অনেকে অহংকার করে জোরে হাঁটে আবার অনেকে অহংকার করে ধীরে ধীরে মোশন করে হাঁটে ঠিক কি না হ্যাঁ উনি একটা কিছু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজনকে এভাবে হাঁটতে দেখে বলছেন কি ভাই তোমার কি হয়েছে এই আল্লাহর নবী সাহেব তোমার কি হয়েছে তুমি এরকম কেন হাঁটো তুমি কি অসুস্থ বলে না আমি একজন কারি সাহেব আমি একজন কি কারি সাহেব এই জন্য আমি এরকম মোশান করে হাঁটতেছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে এই আল্লাহর বান্দা শোনো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সেরা কারি এই মদিনার
তিনি আল্লাহর নবীর সাহাবী, তিনি তো তোমার মতো হাঁটেন না, তিনি হাঁটেন মধ্যম পন্থায়, আর আওয়াজ করে যখন কথা বলেন মজলিসের লোকেরা শুনতে পায়। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের চলাফেরা করতে হবে কি মধ্যম পন্থাটা ভারসাম্যপূর্ণ, আর আওয়াজও করতে হবে সেইভাবে মাধুর্যপূর্ণ ভাবে আওয়াজ, চিৎকার দেওয়া এটা রসুলের অভ্যাস ছিল না। সুবহানাল্লাহ বলেন, মাধুর্যপূর্ণ মার্জিত ভাষায় কথাবার্তা বলতে হবে। আমার বন্ধুগণ, হযরত লোকমান আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে এই প্রজ্ঞাপূর্ণ কথা দিয়ে তার সন্তানকে গড়ে তুললেন একজন জান্নাতি মানুষ হিসেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যদি এই নসিহাতগুলির আলোকে আমাদের সন্তানদেরকে, আজকের আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে তারাও হতে পারে একজন আলোকিত মানুষ, কথা ঠিক কিনা? সুতরাং আমাদেরকে এই উপদেশগুলির আলোকে আমরা যেন আমাদের সন্তানকে, যুবকদেরকে, তরুণদেরকে, ছাত্রদেরকে আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সকলে। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি এই দুনিয়া পরে থাকবে আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলা যাবে, সবাই আমায় ভুলা যাবে, নবী আপনি আমায় ভুলবেন না।